আরফাত জেরোস কেতে হন কেউ নাই কেউ নাই শুধু তুমি আর আমি মা আর ছেলে আমরা দুজনে হন যা জেরোস চুরি করে খামু বুঝছ কি কইছি তুমি গ্রামের একটা ছোট তো কি দিমু তো বাবা আমরা তো চুরি করবারে যাইতেছি আর শুনো আমি যখন চুরি করব তখন তুমি চুপ করে থাকবা মানুষ আসলে না আস্তে আস্তে কথা গোবা আমার সাথে হ্যাঁ মানুষ আইসে যদি ধরে ফেলায় তাহলে তো আমাকে মার দিব কারণ খেত তো আমগো না হচ্ছে কি কইছি চুপ থাকবা কোনো কথা গোবা না দেখো কেউ আছে নাকি আর ফার দেখো কেউ নাই এমন সুন্দর একটা সুযোগ এই সুযোগে আমরা ঢেঁড়স খেতের মধ্যে বৈশা বৈশা দুইজনে ঢেঁড়স খাবো ঢেঁড়স খাইতে খুব স্বাদ কেউ নাই খালি আমি আর আমার ছেলে আপু খুব স্বাদ আমি এখন থেকে সব জিনিস কাঁচা খাবো রান্না করে খাবো না কারণ কাঁচা সবজি খুব পুষ্টি খাইতেও খুব সুস্বাদু কথা কইনা চুপ 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 নাই কেউ তুমি দেখাবা খাও তাহলে আমি আরেকটা খাই এইখানে তো আর নাই আব্বু আসো খেতের ভিতরে যাই এখানে অনেক চুন নাই এখন কেউ নাই আমি আর আমার ছেলে মজা করে ঢেঁড়স খাই খাও উমা ফালাই দাও কাব্বু এত স্বাদের খাবার ফালাই দাওকে এই খাবারটা অনেক সুস্বাদু চুপ করে থাকো আব্বু কথা কই না মানুষ শুনলে পরে আম করে ধরে মাইর দিব বুঝো নাই আচ্ছা যে পর্যন্ত পেট না ভরবো এই পর্যন্ত আমরা বসে বসা ঢেঁড়স খাবো মাথা নিচা করো আব্বু মাথা নিচা করো মানুষ আইতাছে আমগো জানি না দেখে মাথা নিচা করো আব্বু দুষ্টুমি করো না তুমি যদি এরকম দুষ্টুমি করো তাইলে কিন্তু তোমার আর চুরি করতে নিয়ে আসবো না বুঝছো কি কইছি আব্বু কেন জানি কথা কইতাছে আব্বু যদি একটু লবণ নিয়ে আসতাম তাহলে ঢেঁড়সটা আরো শান্তিতে খাইতে পারতাম কথা কইস না আব্বু মানুষ দেখে ফেলাবো পর আমাকে মার দিব নষ্ট করো না তাইলে গাছ যদি নষ্ট করে আর ঢেঁড়স ধরবো না পর আমরা চুরি করে খাইতে পারবো না বের করো বের করো গলায় গলায় বাচ্চাকে ভালো করে চাপাও ওই রকম মাছ যেমনি করে খেয়ে এমনি করে খাও আব্বু আজকে তো লবণ আনতে ভুলে গেছি যাও না আব্বু যাও না যাও না যাও না বাবা যাও না তোমারে দেখে ফেলাই পরে মার দিব আমরা আমরা খেতের ভিতরে লুকাই রয়েছি না চুপ করে আর
Baslam, gese ga. Aboy. Ay. Kota koyona. Tale manush bujhe jabo je gramer sob kichu amra churi kore khai. Tokhon to manush jane na je amra dui jon je churi kore khai. Bujhu ki kichi manush ashar age jay ga. Gramo jokhon dui da dher shuniya jay. বডবডি এর নাম হইছে বডবডি আপনারা নিশ্চয়ই চিনেন বডবডি খাইতে অনেক স্বাদ চুপি চুপি আমি হলাম চোর আমার ছেলে আর আমি হলাম এই গ্রামের ছোট একটা চোর আমরা বডবডি চুরি করে খাই এখন কেউ নাই তো তাই আমরা চুপি চুপি খেতে আইছি খুব স্বাদ বডবডি রান্না করে খাওয়া থেকে কাঁচা খাওয়া অনেক মজা খুবই স্বাদ আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন নাই তো চুপ কথা কই না কথা বলে মানুষ বুঝবো যে আমরা চুরি করতেছি চুপ খাবার খাও আমার ছেলে আর আমি মানে চুরি করে খাই ভাত চুপ বডবডি খেতের মালিক আইতেছে চুপ হাহে কোন লুকা মোহন ভাইসে গেছে গেছে গা বডবডি খেতে খুবই স্বাদ খুবই মজা আমি দিনরাত 24 ঘন্টা খাড়ায় খাড়ায় নিয়ে বডবডি খেতাম এই বড়বড়ি দেখতেছেন এটা হলো আমার দাদার ক্ষেত বুঝছেন কিন্তু চাইলে দেয় না কিপটা এই জন্য চুরি করে খাই এখন যদি দাদার কাছে কইতাম যে দাদা করে বড়বড়ি দাও খামো তাহলে কব হ্যাঁ হ্যাঁ কইলি কি আমি বেসমু তাই তো আমি চাইলাম না দুই দিন আগে চাইছিলাম দাদা কয় আমি বেশ মু বড়বডি ডান যাব না এই জন্য আজকে দাদা দাও খাবার গেছে হয়েছে কেউ নাই সেই সুযোগে চুরি করতেছি খালি দাদু বাড়ি হ্যাঁ কাঁচা সবজি খাওয়া খুবই ভালো এত স্বাদ আগে জানতাম না ছোট থাকতে একদিন চুরি করে খাইছিলাম এরপর থেকে আমি চুরি করে খাই বুঝছি আর কি যে এত এত স্বাদ হায় হায় আর ভাত দাদু আইতাছে